নথি হস্তান্তর ও প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার অভিযোগ আনা হয়েছে। হুনুলুলুতে যুক্তরাষ্ট্রের জেলা আদালতে দায়ের করা মামলার বিবরণীতে জানা যায়, ক্যাং মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএসএ আনুগত্যের শপথ নিয়েছিলেন। গত 1 বছরেরও বেশি সময় ধরে সেনাবাহিনী ও এফবিআই এর তদন্তের অধীনে ছিলেন। সেনাবাহিনীর 25তম পদাতিক ডিভিশনের 25তম কমবার্ট এভিয়েশন ব্রিগেডের সার্জেন্ট ইভাইকা এরিক ক্যাং শনিবার তাকে গ্রেফতার করা হয়। এর আগে তিনি ইরাক ও আফগানিস্তানে দায়িত্ব পালন করেছিলেন। যুক্তরাষ্ট্রে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে 16 আরোহী সবাই মারা গেছে। দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য মিসিসিপিতে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। রাজ্যের রাজধানী জ্যাকসনের 160 কিলোমিটার উত্তরে লিফ্লোর কাউন্টিতে নৌবাহিনীর KC-130 বিমানটি বিধ্বস্ত হয়। মহাসড়ক সংলগ্ন একটি সয়াবিন খেতে পড়লে বিমানটির ধ্বংসাবশেষ প্রায় 5 মাইল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে মাঝ আকাশে বিমানটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিমানের কোনো আরোহী জীবিত নেই বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।